ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু ইংলিশ বায়োস্কোপ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ বাইশ আগস্ট দুই হাজার একুশ আজ গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক ফল প্রকাশ করার কথা ছিল কিন্তু কী কারণে আজকে ফলাফল প্রকাশ করা হয়নি এবং কবে আবার ফলাফল প্রকাশ করা হবে এবং কীভাবে ফলাফল প্রকাশ করা হবে সে বিষয়ে আজকের বিরুদ্ধে বলার চেষ্টা করব বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পদ্ধতিতে ভর্তির প্রথম ধাপের প্রাথমিক আবেদন শেষ হলেও এখনও ফলাফল প্রকাশ করা হয়নি রোববার বাইশ আগস্ট সেই ফল প্রকাশ করার কথা থাকলেও টেকনিক্যাল কারণে তা প্রকাশ করা হচ্ছে না আগামীকাল সোমবার ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সভা করে ফলাফল প্রকাশের দিন নির্ধারণ করা হবে বলে জানা গেছে জানা গেছে দেশের বিশটি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার প্রাথমিক বাছাই কাজ শেষ হয়েছে প্রথম ধাপে সুযোগ পাওয়া শিক্ষার্থীরা চূড়ান্ত ধাপে আবেদন করার সুযোগ পাবেন আগামী এক সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ধাপে আবেদন কার্যক্রম শুরু করা হবে অর্থাৎ আপনার পহেলা সেপ্টেম্বর থেকে কিন্তু দ্বিতীয় দাবে আবেদন শুরু হবে এবং সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোনাজ আহমেদ নূর বলেন যে প্রথম দাপে প্রাথমিক বাছাই করা শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে ফলাফল প্রকাশ করার চেষ্টা থাকলেও কিন্তু টেকনিক্যাল কারণে তা সম্ভব হচ্ছে না কী পদ্ধতিতে এ ফলাফল প্রকাশ করা হবে সেটা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে আগামীকাল সোমবার এ বিষয়ে টেকনিক্যাল যে কমিটি আছে তাদের সভা অনুষ্ঠিত হবে সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে চলতি সপ্তাহের মধ্যে কিন্তু ফলাফল প্রকাশ করা হবে তিনি বলেন প্রাথমিক আবেদনে যারা নির্বাচিত হবেন শুধু তাদের এর মাধ্যমে ফল জানানো হবে পহেলা সেপ্টেম্বর থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে আবেদন ফি এক হাজার দুশো টাকা নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় ধাপের আবেদন শেষে দ্রুত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে সময় প্রকাশ করা হবে সরি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হবে ভর্তি পরীক্ষার কেন্দ্র স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শেষ করে ফলাফল প্রকাশ করা হবে গুচ্ছভুক্ত বিজ্ঞান বিষয়ে এক লাখ একত্রিশ হাজারজনকে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং মানবিক ও বাণিজ্য বিভাগে যারা আবেদন করেছেন তাদের সবাইকে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হবে তিন বিষয়ে তিন লাখেরও বেশি আবেদন জমা পড়েছে বলে জানান তিনি